চোখের বালি বলি এগুলো কি? আপনি যা চাইবেন আমি তাই দিতে রাজি আছি। রাজি আছো বালিকে নিয়ে? হ্যাঁ বৌঠা, তবে তোমাকে আগে একটা কথা দিতে হবে। আমি যে কথাগুলো বলবো সেগুলো তুমি কাউকে বলবে না। বালিকে নিয়ে কি বলবেন বেহারি ঠাকুরপো? তবে কি বৌঠান, তোমার শরীর কি অসুখ করেছে সেটা আমি আমার সামান্য ডাক্তারি বৃত্তি দিয়ে খুঁজে পেলাম না। আমি কোনো ওষুধই খাইনি, কারণ আমার কোনো অসুখ করেনি। দোহাই বালি, এই কথা যেন কেউ জানতে না পারে। কি হলো বৌঠা, এত কি ভাবছ? না না ঠাকুরপো, বালির সত্যি সত্যি খুব অসুখ করেছে। বালির সত্যি খুব পেটে যন্ত্রণা করছে, না হলে অমন কাজের মানুষ কি মিছি মিছি বিছানায় পড়ে থাকবে নাকি? এত জোর দিয়ে বারবার সত্যি প্রমাণ করার চেষ্টা করছে কেন বৌঠান? তাহলে কি বৌঠান এই অসুখের ভান ধরতে পেরেছে? বিশ্বাস করুন বালির সত্যি 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 খুব শরীর খারাপ। তুমি এতবার করে কেন বলছো বৌঠান? আমি কখন বললাম এসব মিথ্যে? না মানে সে কথা নয়, সে কথা আমি বলছি না। তুমি কেন মিছে কথা বলার চেষ্টা করছো বৌঠান? তুমি যে মিছে কথা বলতে পারো না সেটা আমি ভালো করেই জানি। তুমি নির্ভয় আমাকে সব বলতে পারো বৌঠান, কি হয়েছে খুলে বলো, আমি কাউকে কিচ্ছু বলবো না। দোহাই আপনার ঠাকুরপো, আপনি আমায় মাফ করুন। বেশ, তুমি না চাইলে আমি তোমাকে জোর করব না, তবে একটা অনুরোধ আছে বৌঠান, তোমার সই বালি তাকে একটু চোখে চোখে রেখো। অন্তত আমার এইটুকু অনুরোধ রেখো বৌঠান। আসি। বালির তো কত বুদ্ধি, বালি কি ছেলে মানুষ নাকি যে তাকে চোখে চোখে রাখবো? আর বালি তো অসুখ বিসুখও করেনি, তাহলে বেহারি ঠাকুরপো কেন এমন কথা বলে গেলেন? যা ভেলকি দেখালে গিন্নি। আমি ভাবছি পিটকান পাশার সাথে মটর মালার বায়নাটাও আমি করে নেব। ওই কল্লাঙ্গিনীকে বসে আনা কি চাটিগারি কথা, ওতে করে বিষ দাঁত তুমি ভেঙে দিয়েছ গিন্নি, এবারে বজি মাত করে দিয়েছ। এবারে ওই ওই ও বাজারের বাড়িটা বেচে না এগুন মুনাফা করতে পারবো গিন্নি। বাজি মাত বাজি মাত। পাখিরা বনে বনে গাহে গান আপন মনে, পাখিরা বনে বনে গায় গান আপন মনে, নাই বা যদি কেহ শোনে, নাই বা যদি কেহ শোনে, তুই কে জাগান অকারণ, মিচে তুই ভাবিস মন, মিচে তুই ভাবিস মন। শীতে হার রতন চুর মকরবালা কান পাশা সব ভারী ভারী গয়না আমার হবে, আমি নাকে নদ দুলিয়ে পায়ে ভারী মল পরে ওই কাল নাগিনীর সামনে দিয়ে ঘুরে বেড়াবো, সে শুধু দেখবে আর চলে পুরে মরবে গো, ছাই হয়ে যাবে। আমার কাছে সাক্ষাৎ বেপত্তারি নিয়ে পুলুরে,
ওই কাল নাগিনীর মাথায় মন্তর পড়ে এমন ধুলো ঝেড়েছি না রে, সে এখন আমার বাঁশির তালে তালে শুধু কোমর দোলাবে। কালকে উঠে বিদ্যাৎ ভাঙার পর তার করুণ মুখটা দেখবার জন্য না আমার প্রাণটাকে বেড়ে আপনি বিক্রিয়া বিক্রিয়া বিক্রিয়া। তুই যদি দেখতিস শুনু তার গুমর আমি এখন ভেঙে ভেঙে গুড়িয়ে দিয়েছি। এতদিনে দিদি এতদিনে ওই বেটবা একেবারে আমাদের হাতের মুঠোর, এইবার দেখো দিদি আমি তাকে কেমন ভূতের ব্যাগারটা খাটাই দেখো। আশা এই নে জলটুকু খেয়ে নিন। ধর। আর এই বাইরের কাপড়গুলো ছেড়ে এই কাঁচা কাপড়গুলো পরে নিন। কাপড়গুলো এখন তোমার হাত থেকে রাখো আর এই ওষুধগুলো ধরো নাও। ওষুধ? এগুলো আবার কিসের ওষুধ? ওগুলা বলে গেলাম না, নেলসন সাহেবের কাছে যাচ্ছি, ওনার কাছে গিয়ে তোমার বালির অসুস্থতার কথা বললাম, উনি তখনই ওষুধগুলো দিলে। উনি এত কষ্ট করে ওষুধ আনলে কিন্তু বালির তো কিছুই হয়নি। কি হলো আশা, কি ভাবছো তুমি? যাক গে শোনো, ওই যে লাল ওষুধটা দেখছো পরে বলবেন, আপনি আগে একটু খেয়ে নিন। আজ বাড়িতে নিচে হয়েছে, আর শেষ পাতে আপনাকে কি দেব, ক্ষীর দেব না মোহনভোগ? কি হলো আশা, ওষুধগুলো ওখানে রেখে দিয়ে চলে এলে যে? আশা খাবার পরে বাড়বে, আগে ওষুধগুলো ঠিক করে বুঝে নাও দিয়ে তাড়াতাড়ি দিয়ে এসো। কি হলো আশা, আমার কথাগুলো যে কানেই নিচ্ছ না? আপনি আপনি বলুন না, আমি শুনছি তো। আমি রাতে মোহনভোগ খাবো নাকি ক্ষীর খাবো সেটা নিয়ে তোমার বেশি চিন্তা, তাই না? একজন অসুস্থ রোগীকে ওষুধ দিতে হবে সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই? আপনি মিছে মিছে রাগ করছেন, ওই ওষুধ খাও না খাও সমান কথা, আমি সব জানি বলেই তো কান করছি না। নিকুচি করেছে খাওয়া দাওয়া, তখন থেকে একটা কথা বলে যাচ্ছি কানেই দিচ্ছ না, এই জন্য এই জন্য মা তোমার উপর চটে যান, সামান্য বুদ্ধিটুকু যদি তোমার থাকে। তোমার যাবার কোনো দরকার নেই, আমি নিজে গিয়ে বুঝিয়ে দিচ্ছি। আবার ওই ছাই পাশ ওষুধগুলো নিয়ে এসেছো মা? তোমার যদি ছেলে জানতে পারে তাহলে কিন্তু আর আস্ত রাখবে না। এ মইন যাই বল, আমার বিশ্বাস আমার কাজ, এ একেবারে ধন্যন্তরি বুঝেছিস বিনু, খেলে একেবারে ব্যথা সেরে যাবে। কি হয়েছে মইন? এই যে সাহেব ডাক্তারের দেওয়া ওষুধ এনেছি, তুমি একটু বুঝে নাও কখন কোনটা খাওয়াতে হবে। আমার এখন হাত জোড়া আছে বাবা, যা বিনু মাকে বুঝিয়ে দে। এই লাল বড়িগুলো দুপুরে খাবার আগে একটি করে খেতে হবে, আর নীল বড়িগুলো রাত্রিরে খাবার পর একটি করে। এগুলো কিসের ওষুধ? হয়নি, এগুলো নিছক আয়রন আর ভিটামিনের বড়ি, খেলে কিচ্ছু হবে না, এগুলো কোনো অসুখ বিসুখ না হলে এমনি এমনি খাওয়া যায়। দেখো বিনোদ, তুমি আমার জন্য ভীষণ বড় ঝুঁকি নিয়েছো, তার জন্য যে আমি তোমাকে কি করে ধন্যবাদ জানাবো তা আমি জানি না, তবে তুমি তোমার কথা রেখেছো, এখন আমার কথা রাখার পালা। তোমার এই দু হাত যতক্ষণ আমি ভরিয়ে দিতে পারছি ততক্ষণ যে আমার শান্তি নেই। বলো বিনোদ, বলো তুমি কি চাও? বলবো, তবে এখানে নয়। তাহলে কোথায়? মুখ ফুটে একবার বলো বিনোদ। পশ্চিমের দালানে। বেশ, কখন কখন যাবো বলো? আজ রাত দুই প্রহরে।
বিনোদ, এই দেরি যে আর আমার সইছে না। নিন না, ওষুধটা দিচ্ছি, আপনি খেয়ে নিন। মা, আমি এখন আসছি, যদি কোনো দরকার লাগে তাহলে আমায় ডেকো, কেমন? আচ্ছা। তুমি কি ডাকছো, কি শুনেছো, একটু খুলে বলো দেখিনি। কোথাও যেন বাতাসে একটা গোলবেলের গন্ধ পাচ্ছি। তুমি তুমি এমনটা কেন করলে বালি? ভেবে দেখলাম, সত্যি যদি আমি বিহারী বাবুর সাথে যেতাম তাহলে পাঁচজনে পাঁচ কথা বলতো। আমার জন্য বিহারী বাবুর গায়ে কালি লাগুক, এই আমি চাই না বালি। জলের মতো পোষকে নয় দিদি, তুমি আসলে যেটা ভাবছো সেটা হলো মরিচিকে। জল ভেবে এগোবে, কিন্তু এগিয়ে দেখবে জল নেই, সব শূন্য। নটার বেদবা মইনের বউকে তো রামবোকা বানাচ্ছে, এই সঙ্গে তোমাকেও। কি বলছিস রে ফুলু, আমাকে বোকা বানাচ্ছে? সামান্য কারণে বউবাইরের বাড়ির ছাড়পত্রটা দিয়ে দিলে, সেটা তুমি বিশ্বাস করো? বিশ্বাসটা অত পরিষ্কার নয় দিদি, এর মধ্যে একটা বড় সড় কারণ আছে। ওই বেটবা মেয়ে মানুষ দু পা পিছিয়ে চার পা এগোনোর পথ পরিষ্কার করছে। ও ফুলু, ফুলু কি বলছিস কি রে তুই? আরো বড় কারণ, বিহারীর বদনাম হবে বলে সে মেয়ে তেতে গেল না। এ কথা তো বড় গিন্নিকে বললে তিনি খুশি হত। এটা গোপন করবার মতো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। তারপর দিদি দেখো, সে খালি এখন আমাদের মুখ বন্ধ করতে চাইছে। তুমি তার দু চক্কের বিষ, সেই মেয়ে তোমারও হাতে পায়ে ধরছে না। এর মধ্যে একটা কোনো রহস্য আছে, এই রহস্য একবার উদ্ধার করতে পারলেই দিদি আমরাই রাজা, আমাদের পথ পরিষ্কার করে দেবে ওই বেদবা বিনোদিনী। এই সুযোগ দিদি, ওই কালকেও তোকে ঝাঁপিতে পুড়ে ফেলতে হবে। তারপর নিজেদের ইচ্ছে মতো নাচাতে হবে। ও ফুলু, কি বুদ্ধি রে ফুলু, কি বুদ্ধি তোর মাথায়! বলছি কি, ওই রহস্যটা কি করে জানা যাবে সেটা একটু বল। সকাল সন্ধ্যা রাত্রের তাকে চোখে 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 রাখতে হবে। আর এই কাজটা সরুরুকে দিয়ে হবে না, এটা তোমাকেই করতে হবে দিদি। আট থেকে আদা জল খেয়ে নেমে পড়ো, বলা যায় না খুঁজতে 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 ফাট করে একদিন সাপটা বেরিয়ে পড়বে। তুই কিচ্ছু ভাবিস না ফুলু, কিচ্ছু ভাবিস না, আমি আমি তোর দিদি বলছি, আজ থেকে আমি একেবারে আদা জল খেয়ে লেগে পড়বই। হে ঠাকুর, আমার বিনুমাকে তাড়াতাড়ি ভালো করে দাও, ওর তো আমি ছাড়া এই সংসারে আর কেউ নেই। আমার বাড়িতে যেন ওর কোনো অমঙ্গল না হয় ঠাকুর। দিদি গো, দিদি, ও দিদি, বলি সংসারে বসে থেকে থেকে না আমার মা জাকান একেবারে ধরে গেল। আমি তো কোনো কাজেই লাগিনে, এই যে তোমার মেয়ে এত অসুস্থ হলো, সবাই মিলে এত সেবা যত্ন করছো, আমি তো কিছু করবার সুযোগই পাচ্ছি না।
ছোট কাকিমা এত সদয় আমার উপর, ব্যাপারটা কি? নিশ্চয়ই নতুন কোনো প্যাচ এটেছে আবার। মেজ বউ আছে, বৌমা আছে, আমি আছি, আমার নোকের কি দরকার? তুমি কি বা কেন গো দিদি কেমন হেলা ফেলা করছো আমাকে? আমি কি কিছুই পারি নে? তা কি করতে চাইছো শুনি। দেখো দিদি, আজ সারাদিন তোমার বড্ড খাটুনি গেছে গো, তোমার না এই রাত জাগা ধকলা সইবে না গো শরীরে, এ আমি খুব ভালো করে জানি। তাছাড়া মাঝরাতে তোমার মেয়ের যদি আবার পেটে ব্যথা ব্যথা ওঠে, তখন তখন তো তুমি সেসব সামলাতে পারবে না, একেবারে দিশেহারা হয়ে পড়বে। তার চেয়ে বলি কি, আজকে রাতটা আমি একেনে মাটিতে বিছানা করে শুয়ে পড়ি, তোমারও একটু উপকার হবে। তা কথাটা তুমি মন্দ বলো, আমি আবার ওই নোকের ব্যথাটা ঠিক সহ্য করতে পারি। বিনুমা যখন ওই ব্যথার চোটে কাটা পাটার মতো চটপট করছিল, তাই দেখে আমার বুকের ভেতরটা কেমন দরপর করছিল ছোট বউ। তা ঠিক আছে, তুমি না এটাতে এখানেই থেকো। ছোট কাকিমা, আমাকে নিয়ে তো না ভাবলেও চলবে। দুদিন আগে আমার চাল চলন চরিত্র নিয়ে যার এত নালিশ ছিল, তার এত দরদ, এই আমার পেটে হজম হচ্ছে না। বিনুমা, এত অভিমান করলে চলে? তাছাড়া ছোট বউ যখন নিজের মুখেই বলেছে, তখন আর আপত্তি করছিস কেন তুই? মা, জুতো মেরে গরুদানামি করিও না, নিও না। আর যদি আমার সত্যিই শরীর খারাপ করে, তাহলে তো তোমার ডাক্তারি পড়া ছেলে আছে, ছোট কাকিমা থেকে তো কোনো লাভ হবে না। আর তাছাড়া ছোট কাকিমা একদিনের জন্য মাটিতে শোবেন, তারপর তার মতের বিরুদ্ধে গেলেই আমার জন্য তাকে মাটিতে শুতে হয়েছে বলে ফোড়ন কাটবেন, এ তো আমার সহ্য হবে না। তা আর অশান্তি বাড়িয়ে লাভ? বিনুমা যখন চাইছেনি, তখন তোমার আর এখানে শোবার দরকার নেই ছোট বউ। তার মানে তো দেখছি ফুলু যা সন্দেহ করেছে সেইটাই ঠিক। এই মেয়ে তো খুব গভীর জলের মাছ, এর তল পাওয়া তো অত সহজ নয় তো। ছোট কাকিমা, অনেক রাত হয়েছে, যা এবার শুয়ে পড়ুন। এই জন্য বলে জানে তো মেয়ে, যেচে পড়ে আগ বাড়িয়ে কারোর ভালো করতে নেই। দিদি আমি যাই, বুঝেছ? ছাই ফেলতে ভাঙাগুলোকে যদি দরকার হয় দেখো। সময় যে আর কাটতেই চাইছে না বিনোদ, কখন যে তোমাকে কাছে পাবো। বিনোদ, বিনোদ এখনো এলো না, তবে কি আজও আসবে না? ও কি এবারও আমাকে ফিরিয়ে দেবে? কিন্তু কিন্তু ও তো নিজে মুখে আজ রাতে আসবে বলেছিল। বারবার এভাবে কাছে এসেও কেন বিনোদ দূরে সরে যাচ্ছে? বিনোদ, বিনোদ তুমি কোথায়? ওখানে নয় বিনোদ, এখানে এখানে এসো, এসো কাছে এসো।
আর এক চুল দূরত্ব সহ্য হচ্ছে না বিনোদ, এত দেরি করলে কেন? তোমার বিরহে যে আমার মনটা এতক্ষণ ছটফট করছিল, আমি যে তোমাকে চাই, ভীষণ ভাবে চাই বিনোদ। কি হলো, কি হলো বিনোদ? একতরফা আপনি চেয়ে যাবেন, আজ যে আমার চাওয়ার কথা। বলো বলো তুমি কি চাও বিনোদ, তোমাকে অদেও আমার যে কিছুই নেই। আপনি যে বলেছিলেন তীর্থে নিয়ে যাবেন, কবে নিয়ে যাবেন? ও এই সামান্য কথা, বেশ তো তুমি বলো কোথায় যাবে, পুরী না অন্য কোনো তীর্থে? তুমি আজকে আমায় জানাও, আমি কাল থেকে সব খোঁজ খবর নেওয়া শুরু করে দেবো। আর হ্যাঁ, তুমি বরং একটা কাজ করো, মাকে জিজ্ঞেস করে কবে আমরা বেরোবো সেই দিনটা জানো, তাহলে সব পরিকল্পনা শুরু করতে সুবিধা হবে। না মানে ওই বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, ট্রেনের টিকিট সব তো ব্যবস্থা করতে হবে, এতগুলো লোক বলে কথা। এতগুলো লোক মানে? মানে মা, কাকিমা, আশালতা এরা সবাই। মা, কাকিমা, আশালতা এরা কেন? আমরা যাব। আমরা আমরা মানে আমি আর আপনি?